এই চৈত্র মাসে বাড়িতে যদি টিকটিকি দেখেন, করে ফেলুন একটি ছোট্ট কাজ, আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন টিকটিকির মধ্যে রয়েছে বিশেষ পৌরাণিক গুণ, আর এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে টিকটিকি দেখা যায় না। তাই আপনি টিকটিকি দেখতে পেলেই এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না, যার ফলে আর কিছু হোক বা না হোক অন্তত পক্ষে আপনার আর্থিক উন্নতি হবেই হবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন, অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, পারলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, টিকটিকি কার না বাড়িতে দেখা যায়? টিকটিকি দেখে যদি আপনি একটি বিশেষ কাজ করতে পারেন, দেখবেন কখনো টিকটিকির লেজ খসে যায়। আপনি যদি খসে যাওয়ার লেজ একবার সংগ্রহ করতে পারেন এবং সেই লেজ মাদুলি আকারে ধারণ করতে পারেন, অবধারিত আর্থিক উন্নতি হবেই হবে, কর্মযোগ খুবই দ্রুত বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে দিই, কখনোই টিকটিকি মেরে লেজ নিলে হবে না। কখনো কখনো দেখা যায় টিকটিকির লেজ নিজে থেকেই খসে যায়, সেক্ষেত্রে অবশ্যই হবে, কিন্তু কখনো মেরে নেবেন না। এছাড়া বাড়িতে টিকটিকি দেখলেই আপনারা অতি অবশ্যই খনাকে স্মরণ করে প্রণাম করবেন, এবং তারপর যে কথাই বলুন না কেন, আপনার মুখের কথা সম্পূর্ণ সত্য বলে প্রমাণিত হবেই হবে। তাই যা যা মনস্কামনা আছে টিকটিকি দেখে অন্তত বলে ফেলুন, দেখবেন সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে, জীবন হবে আপনার অত্যন্তই সুন্দর। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর পরবর্তীকালে এই চ্যানেলের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। নমস্কার।